গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা তো ভালোই আছি। তো আজকে রবিবার আর এখন বাজে 11:15। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে আমি মানে স্টার্ট করিনি এই কারণেই, কারণ খাওয়া দাওয়া এগুলো ছাড়া সকালবেলা বাসি টুকটাক কাজ হয়েছে। তো ভাবলাম যখন থেকে আমি ঘরটা গোছাবো, কী বলে পরিষ্কার করব, তখন থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন আমি দেখো বিছানাটা গুটিয়ে নিচ্ছি, মানে এটা শাড়িটা কালকে পরেছিলাম তো ধুয়ে দিতে হবে, সে কারণে ভাবলাম এটাকে দিয়েই তোষকটা ঢেকে রাখি, কারণ উপরে ঝাড়াঝুড়ি করবো আর কি, যেহেতু আজকে রবিবার। আর আমার নাহলে শনিবার আর না তো মঙ্গলবার, এইরকম বারে মনে হয় যে বারে আর কি ঘর ঝাড়াঝুড়ি করা যায় না। তো আজকে অনেক কষ্টে মষ্টে মনে হলো যে না, ঘরটা ঝাড়া উচিত, কারণ আজকে তো রবিবার আর পুজোর সময় পরিষ্কার করেছিলাম, তারপর আর করা হয়নি। আর মাকড়সার জাল তো বুঝতেই পারো যে দুদিন পরেই কেমন, দুদিন পরেও লাগে না, সকালবেলা যদি পরিষ্কার করা যায় তো বিকালবেলাতেই ওরা আবারও ওদের ঘর মানে বানিয়ে রাখে। তো যাই হোক, আজকে আমাদের এখানে মানে আমাদের মানে শীতের সিজনে প্রত্যেক বছর আমাদের এখানে একটা লেপ তোষক বানানোর একটা দাদারা আসে আর কি, মানে ওরা হচ্ছে বিহারের, তো ওরা এখানে আসে বানিয়ে দিয়ে যায়, এখানে সবাই বানায় ওনাদের কাছ থেকে। তো আমরাও আজকে মানে বানাবো হচ্ছে আমাদের খাটের জন্য জাজিম, অনেক দিনের ইচ্ছে ছিল আমার, অনেক দিনের শখ। আর আমার শাশুড়ি মায়ের জন্য তোষক, তো যেহেতু মানে মাকে জিজ্ঞেস করেছিলাম যে জাজিম বানাবো না তোমার জন্য তোষক, তো মা বললো যে গায়ে ব্যথা প্রচুর, সেই কারণে তোষকটাই ঠিক আছে। আর জাজিমটা যে বানাবো সেটা ভাবছি যে আমারও তো গায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, এবার যে কী হবে। তো আমাদের খাটের তো একটা তোষক ছিল, এটা গত বছর বানানো হয়েছে, তো ওটা রিপেয়ারিং করা হবে, ওরা এখন ঠিকঠাক করে দিবে। তো ওটাই হচ্ছে মার জন্য, আর আমাদের জন্য জাজিম বানানো হবে, মানে একটা তোষক থেকে আর কি দুটো আর কি, তারপরে তো আলাদা তুলো তো লাগবেই আর কি। তো যাই হোক, এগুলো করা হবে। তো দাদারা আসছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের তোষকটা নিয়ে যাওয়া হয়নি, তো এটা একটু পরে নিয়ে গিয়ে দেওয়া হবে। আর ওরা যখন বানাবে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো যে কীভাবে বানায়। তো অনেক দিনের ইয়ে ছিল যে জাজিম বানানো হবে আমাদের খাটের জন্য, তবে বক্স খাটের সাথে এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, বক্স খাট আদৌ কোনো দিন বানাতে পাবো কি না সেটা জানি না, কারণ আমি এত দূর অবধি স্বপ্নটা একটু দেখতে কমই ভালোবাসি, কারণ যেটা আমি পূরণ করতে পারবো সেই ধরনের স্বপ্নই আর কি দেখি, তারপরে মানুষের একটা ইচ্ছে থাকে না। তো এবার বক্স খাট ভীষণই ভালো লাগে, কিন্তু জানি না এটা কবে আমি করতে পারবো। তো এটার কথা বলছি না, যে আমার যে খাট আছে সেই খাটের জন্যই জাজিম বানানো হবে। আর মার রুমেও তোষকটা ছিল, মার রুমের যে তোষকটা সেটা বাবার আমলে, মানে আমার শ্বশুরমশাই মানে যখন ছিলেন তখনকার তোষক, তো বুঝতেই পারো এতদিন হয়ে গেছে একদম, মানে ওটা রোদে টোদেও ঠিক মতো দেওয়া হয় না, যে কোনো জিনিস দেখবে যে তোষক বা ল্যাপ ওগুলো রোদে না দিলে, বালিশ রোদে না দিলে কিন্তু তুলোটা বসে যায়, তো সেই কারণে তোষকটা একদম পাতলা দেখা যাচ্ছিল, কিন্তু আদৌ অতটাও পাতলা না। তো যাই হোক, খাটের জন্য ওটা ছোটোই হয়, এতদিন চোখের মধ্যে ছিল তো ঠিক ছিল, কিন্তু এখন খাটের জন্য কিন্তু ওটা ছোটোই হয়। তো তোষকটা বানানো হবে, তোষক মানে জাজিমে লাগে, আমার লোকটা বললো যে 30 কেজির মতো তোলা লাগবে, 30 কেজি দিয়েই নর্মালি বানায় সবাই, নর্মালি না ঠিক 30 কেজি দিয়েই মানে জাজিমটা হয় আর কি, উনি যেটা বললেন, তো এর চেয়ে বেশি আমি জানি না। আর আর কয়েকটা বালিশও বানানো হবে, তবে বালিশগুলো এখনই বললো যে পাবে না, বললো যে 1 সপ্তাহ পর, কারণ শিমুল তোলা আনতে লাগবে, তারপরে বানানো হবে। তো আমাদের রুমের জন্য বানাবো বালিশ, মার রুমের জন্য বানাবো, আর তাছাড়া ঠাকুরের রাসনের জন্য একটা তোষক বানাবো। তো আমি এটা বাড়িতেই বানাবো নিজেই আর কি, কারণ ঠাকুরের জিনিসপত্র সব আমি নিজের হাতেই আর কি বানাই। আগে যখন আগে ছোট্ট একটা আসন ছিল আমার, তো সেই আসনের যে তোষকটা ছিল সেটা আমি কিন্তু বানিয়েছিলাম হাতে, তো সেই তোষকটাই কিন্তু এখন আমার যে নতুন আসনটা সেই আসনে আমি পেতে রেখেছি। তো এটা একটু সাইজে ছোট হয়ে যায়, তো সেই কারণে তুলো এনে তারপরে আমি নিজের হাতেই বানাবো। তো উপরে ঝাড়াঝুড়ি করলে দেখো এই জায়গাগুলোর মধ্যে প্রচুর নোংরা পড়ে আছে, আর এগুলো এখন মুছে দিচ্ছি। আর তাছাড়া এখন শীতের সিজন, এখন তাড়াতাড়ি সব কিছু নোংরা হবে, ঘরদোর বলো কি কাপড় চোপড় বলো, শীতের কাপড় চোপড় বলো, নিজেদের ত্বক পুরো কালো হয়ে যাবে, কী অবস্থা, হ্যাঁ না? তো সেই কারণেই কিন্তু আমি বলি আমার শীতের সিজনের থেকে গরমের সিজনই ভালো লাগে, গরমে চাইলেই হাত পাখা দিয়ে বাতাস করা বা একটু মানে কষ্ট লাগে, কিন্তু মানুষ এতটাও কালো হয় না, আলসে ভাব আসে না, তো সেটাই। আর কী বলে, ড্রয়ারের মধ্যে রেখে দিলাম হচ্ছে যে যে টুকটাক জিনিসগুলো বের করা হয় সেগুলো আর রাখা হয় না, মানে কল্লল তো রাখবেই না, তো সেই কারণেই রাখলাম। আর এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাকড়সা শুধু যে উপরেই জাল বাঁধে সেটা না,
পুরো ঘরের মধ্যেই। আর এই যে আমি ফটো ফ্রেমটা এখানে গুছিয়ে রাখলাম, ছোট ফটো ফ্রেমটা, এটা তো বলতেই ভুলে গেছি, এটা আজ থেকে আরও 15 দিন আগে আমার একটা সাবস্ক্রাইবার বোন এসে আমাকে দিয়ে গেছিলো, আমাদের বাড়িতে এসেছিলো। তো সেদিন আমি কোনো ব্লগ করিনি, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইটা দিয়েছিল, তারপর একটা কেক দিয়েছিল নিজের হাতে বানিয়ে, তো কেকটা তো ভীষণই টেস্ট হয়েছিল। আর তাছাড়া এই ফটোটা কিন্তু আমার ভীষণ প্রিয়, তো এটা পূজোর সময় আমার একটা ননদ তুলে দিয়েছিল এই ফটোটা। আর এইটাই ও আমাকে, মানে যে সাবস্ক্রাইবার বোনটা এসেছে, এটাই ও ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসেছে। তো ভাবতেই পারো যে মানে কতটা আমি এক্সাইটেড ছিলাম যখন ফার্স্ট আমি হাতে নিয়েছিলাম, ভীষণই ভালো লাগছিল আমার। আর ছবিটা এত সুন্দর উঠেছে না, মানে কি বলবো, এরকম ছবি এমনি নর্মালি যদি বলি যে স্টার্ট এইভাবে তাকাও ছবি তুলবো, তাহলে কিন্তু হয় না। এটা আনরেডি অবস্থায় ছবিটা ছিল, মানে আমি এমনি একটু ওর দিকে তাকিয়েছিলাম আর ও আমার দিকে তাকিয়েছিল, আর ওই মুহূর্তেই ক্যাপশন করে নিল আমার ননদ। তো এটা হচ্ছে ব্যাপার। আর ফটো কিন্তু দেখবে যে রেডি 1-2-3 বলে যে ছবি তুলো সেটা এত ভালো হয় না, আর আনরেডি অবস্থায় দেখবে তুলে যে কতটা মানে ভালো হয়, আর মনে হয় যে রিয়েল ভাবটা চলে এসেছে। তো এই জায়গার মধ্যে সিঁদুর পরি ড্রেসিং টেবিলে, তো সেই কারণে সিঁদুর পরে আছে। তো টাওয়েল বা অন্য কাপড় যদি পেতে রাখতাম তাহলে এতটাও মানে দাগ ভরে যেত না, এখন তো ড্রেসিং টেবিলের মধ্যে দাগ ভরে গেছে, যেহেতু এটা কাঠের কালারের তো দাগটা মানে বেশি বসে গেছে। আর নেল পালিশ অনেকগুলো আমি ফেলে দিয়েছিলাম, আর এই কটার যে নেল পালিশগুলো দেখছো এগুলো একদম সবগুলো আছে। আর এতদিন আমি রেখে দিয়েছিলাম কিছু স্মৃতি হিসেবে, যে নেল পালিশগুলো আমার বিয়ের সময়কার, তারপরে আমার বাপের বাড়ি থেকে আমার বৌদি দিয়েছিলো, আমি কিনেছিলাম, তো এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো এই এই কাগজগুলো একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ এই কাগজগুলো হচ্ছে মিশোর থেকে যে আমি জিনিসপত্র নেই সবগুলো স্লিপ, তো স্লিপগুলো এভাবেই মানে অনেকগুলো আছে আর এগুলোও রেখে দিচ্ছি, কখন কোনটা লাগে বলা যায় না। তো তোশকটাকে এখন নিয়ে দিয়ে আসা হবে, আর তার আগে বিছানা টিছানা ঝাড়ু দিয়ে নিব, ঘরটা মুছে নেব, কারণ ঘরের মধ্যে প্রচুর মাকড়সার জাল পড়েছে। তো প্রথমে ঝাড়ু দিতে হবে, তারপরে মুছতে হবে। আর মিকি না কী করে জানো, ঘরের মধ্যে যদি একটু চুল পড়ে থাকে বা নোংরা একটা কিছু, ওটা নিয়েই ও মুখের ভিতরে ঢুকিয়ে খেতে থাকবে বা কিছু, তারপরে দেখ মানে ওর পটি করতে খুব অসুবিধা দেখি। তো ওই দিন আমি দেখলাম একদম চুল কী অবস্থা, আর পাটের বস্তা তো মানে পেতে রেখেছি ওরই জন্য, তো ও বুঝতে পারে যেটা ওর হিজু বা পটি করার জন্য, তো সেই ওটার মধ্যেই করে। আর তোমরা প্রায় জিজ্ঞেস করো যে সখী টুকি কোথায়, মানে আমি সকালবেলা মা দিয়ে আসে, আর যদিও আমিও দিয়ে আসি, তারপরেও মানে ভিডিওটা করা হয় না, কারণ যখন যাই তখন তাড়াহুড়ো করার মধ্যে যাই। আর এটা সত্যি কথা বলবো, মানে কদিন যাবত না আমার কেন জানি না, মানে ক্যামেরাটা অন করে যে ভিডিওটা করবো সেটা যেন কেন জানি না কেমন যেন একটু হয়েছি, মানে পুজোর পর থেকে। এটা মনে হয় না শুধু যে আমি সেটা না, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে, কারণ পুজোর সময় এত বেশি আনন্দ হয়েছে যে এখন পুজো যাওয়ার পরের থেকে আমাদের সবারই মানে যে মনটা ভীষণই খারাপ। তো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করতে হবে, কারণ পুজো এক বছর পরে আবারও আসবে। আর তাছাড়া প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ সবই আছে, সবই তো বুঝি, কিন্তু তারপরেও মাঝে মাঝে আপসেট হয়ে যাই। তো যাই হোক, দেখো মিকিকে আমি বিছানার উপরে তুলে রেখেছি, কারণ আমি ঘর ঝাড়ু দিতে পারি না ওর জন্য, ঝাড়ুর মধ্যে ধরে একদম কামড়ে দিয়ে থাকবে, মানে একদমই ঝাড়ু দিতে দিবে না, কী যে অবস্থা করে। আর দেখো ফ্লোরের মধ্যে কী পরিমাণে নোংরা, মানে 100K সেলিব্রেশন যেদিন হয়েছিল, ওই যে উপরে কী যেন ওগুলো মানে করে নি, কি আমি নাম বলতে পারবো না, জরির মতো যে থাকে চিকচিক করে, তো এগুলো সব মাকড়সার জালের মধ্যে না লেগেছিল, তো সেগুলো এখন ঝাড়লে পরে পড়লো। তো মিকিকে একটু আদর করে আবারও খাটের মধ্যে রেখে দিয়েছি, কারণ ও কু কু করছিল, মানে আমার নিচে নামবে একটু দুষ্টামি করবে এরকম। আর কেউ যদি আসে নতুন আমাদের বাড়িতে বা কোনো প্রাণী, ধরো আমাদের টুকটুকি কিংবা মিনি, ওদেরকে দেখে যে বুক 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 শুরু করে, বাপরে বাপ। তো আমি যেটা শুনেছি এই মানে কী বলে, এটা তো জার্মান স্পিস, তো এরা নাকি প্রচুর বুক বুক করে মানুষ দেখলে, তো জানি না বড় হলে কী করবে, তবে একে আমার প্রচুর কিউট লাগে। আর এই যেহেতু ফিমেল তো সেই কারণে ওর গায়ের রঙটাও কিন্তু একটু বাদামি বাদামি, আর তাছাড়া মুখটাও অনেক কিউট।
তো যাই হোক, আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এখন কিন্তু মিকিকে আমি মুছিয়ে দেব যে বেবি ওয়াইপসটা দিয়ে, কারণ ওকে তো স্নান করানো যাবে না যেহেতু শীতের দিন পড়ে গেছে, আর তাছাড়া এত বেশি রোদও উঠে না, আর ছোট, তার মধ্যে 3 মাস না হলে ওকে স্নান করাবো না, ডাক্তারই বলে দিয়েছে। তো টিস্যু পেপার দিয়ে গাটা মুছে নিচ্ছি, তারপরে যাব আমি ঘরটা মুছতে। ঘর মুছে তারপরে ওই তুষক টুসব মানে সব কিছু গোছাবো, তারপরে যাব স্নান করতে, মানে আরও অনেক দেরি। আর এদিকে মা রান্না করছে, তো মা রান্না করছে, মাকে মানে আজকে মা মাছ রান্না করছে, প্রায়ই করে, মানে মাঝে মাঝে করে, সবসময় যে করে সেটা না, যেদিন আমার খুব মানে ব্যস্ততা, আজকে তো আমার সারা শরীর খুব নোংরা আছে বর্তমান, তো সে কারণে। আর তাছাড়া কাকু মাছ দিয়ে গেছে রান্না করার জন্য মাকে, সকালবেলা আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে, মানে মাছ না দিয়ে গেলে আমাদেরও তো দরকার ছিল না রান্নার। তো চলো এখন যাই মাঠে। আর এই দেখো জাজিমটা বানানো শুরু করেছে, মানে এই তুলোটাকে এরকম করে কি বলে যেন পিটিয়ে নেয়, তো এখানে 30 কেজির মতো তুলা আছে, আর 30 কেজির তুলা দিয়েই কিন্তু জাজিমটা বানানো হবে। তো এই হচ্ছে এরকম করে বানাই প্রত্যেক বছরই আমাদের এখানে আসে, গত বছরও মানে ইনাদের কাছ থেকে আমরা বানিয়েছি, শুধু আমরা না, এই পাড়ার আমাদের সবাই প্রায় ওনার কাছ থেকে কিছু না কিছু বানানোই হয়। তো ওনারা কিন্তু বাংলায় কথা বলেন না, মানে অন্যরকম ভাষায় কথা বলেন, বিহারি ভাষা, যেটা ভাষা আবার কল্লোল বলে আর কি, প্রায় হিন্দিও আবার কেমন কেমন যেন, তো আমি আবার বলতে পাই না, এমনিতে বুঝতে পাই যে কি বলছেন কিন্তু আমি বলতে পাই না। তো চলো একটু বানানো দেখো, আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বাড়ি চলে আসলাম আমি, এখন আমি ঘরটা মুছে নেব, তো মিকিকে আবারও খাটের উপরে তুলে রাখলাম, কারণ আজকে আমি ফিনাইল দিয়ে ঘর মুছবো সেই কারণে। আর খাটের উপরে তো এমন কিছু নেই যে ও হিসু করলে কোনো প্রবলেম হবে, মানে হিসু করবেও না মনে হয়, কারণ অনেকক্ষণ আগে, কী বলে অনেকক্ষণ বলে, একটু আগে করলো, তো সেই কারণে। আর ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিব, ফ্যানটাও চালিয়ে দিলাম, মানে আমার না প্রচুর গরম লাগছে, এই যে কাজগুলো করছি ভীষণ গরম লাগছে, আর রোদও উঠেছে বাইরে খুব এখন। আর ল্যাপটা যে আছে, ল্যাপটা এত ভারী, মানে এই ল্যাপটাকে আমি টানলে মানে আমি 1 মাস যদি টানি আমি শুকিয়ে যাব, এত পরিমাণে ওয়েট। তো এই ল্যাপটাকে একবার ভাঁজ করা আবার তোলা, মানে এত ভারী হয়েছে, মানে কি বলবো। আর যখন বানায় তখন আমি কল্লোলকে বলেছিলাম যে একটু বড় সড়ো দেখে বানাও, তো এবার বড় সড়ো দেখে বানানোর পর এই অবস্থা হয়ে গেছে, এত ওজন। তো ঘরটা মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে, এই ঘর মুছবো, ওই ঘর মুছবো, ওই ঘর যদিও সকালবেলা মুছা হয়েছে কারণ জল পড়েছিল, তো সে কারণে মুছিয়েছিলাম, এবার দেখি নাও মুছতে পারি। আর বারান্দাটা মুছবো, বারান্দা না সিঁড়িটা, ওইটাও মুছবো। আর ফিনাইল দিয়ে ঘর মুছলে সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু এই মিকির জন্য 2 দিন যাবৎ আমি ফিনাইল দিয়ে ঘরটা মুছতে পারছি না, কারণ ও এই জলটা খেলে ওর ক্ষতি হবে। আর বিছানার মধ্যে তো তুষক টুসক বিছানো থাকে, অন্যদিন চাদর টাদর তো যদি হিঁচু করে দেয় সেই ভয়ে আমি বিছানায় তুলি না। তো আজকে তো তুষকটা ওই যে রেখে আসলাম ওখানে মাঠে ওনাদের কাছে, তো এই চান্স, এই জন্য খাটের উপরে তুলে রেখেছি। আর দেখো ছটপট করছে না আমার জন্য, ছটপট। আর পিকু পিহু ভালোই আছে, কিন্তু একটা দুঃসংবাদ হচ্ছে পিকু পিহুর ডিমগুলো নেই, ডিমগুলো নষ্ট হয়ে গেছে মনে হয়, নষ্ট করে ফেলেছে ওরা। এবার জানি না কি হলো, মানে আমি দেখেছিলাম 4টা ডিম, কিন্তু তারপরে বললাম তোমাদের ওদিন যে 2টো ডিম ওরাই ফেলে দিল, আর 2টো ডিম কিন্তু ভিতরেই ছিল। এবার কি হয়েছে সঠিকটা জানি না, কারণ ওদের খাঁচা তো ওখানেই থাকে, আর ওরা ওদের মতো থাকে, আমি কখনো গিয়ে মানে উকি ঝুঁকি মারা ওগুলো কিন্তু করি না, ওই জন্য যে ডিমটা যদি নষ্ট করে ফেলে।
তো যাই হোক, এবার সিঁড়িটা মুছে নিচ্ছি। আর সিঁড়িটা মোছার পরে না এত সুন্দর লাগে, আর পাপোসটাকে বাইরে নিয়ে ঝেড়ে আসলাম দেখলেই। তো মিকি দেখো কেমন উকিঝুঁকি মারছে, ওকে নামিয়ে দিলাম, কারণ এখন শুকিয়ে গেছে ফ্লোর, আর এখন আর কোনো অসুবিধা নেই। আর ও না নিচে নামতে পায় না, যদিও নামতে পায় কল্লোলের জুতা ধরে নেমে যায়, কিন্তু উঠতে পায় না, মানে ফ্লোর তো পাকা না, তো ওর নখ খুব মানে স্লিপ কাটে, সে কারণে ও উঠতেও পায় না। আর সেই দৃশ্যটা যদি দেখো না খুব হাসি পায়, মানে ওর হাইটটা ঠিকঠাক ছোট হয়ে গেছে, মানে উঠতে চাইলেও উঠতে পারছে না। তো ভালোই হয়েছে, না হলে একটু বড় হলে না তারপরে যন্ত্রণা হবে, গেট খোলা থাকলে বেরিয়ে যাবে, আর অন্য কুকুর দেখলে তো একদম শেষ করে ফেলবে। তো এখন জাজিমটা নিয়ে আসবে, কল্লোল এসে বলে গেল, তো দেখো জাজিম দিয়েও গেল, তো সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছে, তো এই চাদরটা না আমি বিছাই না, কারণ এটার কালারটা কেমন ডিসকালার হয়ে গেছে আর একটু জায়গা ছিঁড়েও গেছে। তো মানে এমনিতে বিছাই, মানে আজকে কেন জানি না মনে হচ্ছে যে ইস নতুন একটা জাজিম, নতুন একটা সুন্দর চাদর যদি বিছাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করে এটাই বিছাচ্ছি, আগামীকালকে বিছাবো, এখন আজকে এটাই থাক। তবে আগামীকালকে কাঁথা দিব, মানে জাজিমের উপরে দুটো কাঁথা দিব, তারপরে চাদর বিছাবো, কারণ আজকে আর হচ্ছে না, আজকে তাড়াহুড়ো করছি এই কারণেই। আমাদের তুষক মানে আমাদের সরকারি তুষক আসছে মুখ দিয়ে, মানে জাজিমটা গুছিয়ে নেবো, মানে খাটটা গুছিয়ে নেবো, আর মার রুমের তুষকটা আনার পরে মার রুমের বিছানাটাও গুছিয়ে নিতে হবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম। আর এখন গুছাতে নিয়ে দেখি যে এই যে কুশনটা ছিঁড়ে রেখেছে আমাদের মিকি, ওই দিন বিছানাতে তোলা হয়েছিল প্রথম দিনেই, আনার দু একদিন পরেই, তারপরে ওটা ছিঁড়ে রেখেছে, এখন চেনটা কোনোভাবেই লাগে না কুশনের। তো এখন এই জায়গাটা সেলাই করে নেব, আর কল্লোলকে ওই দিন বলেছিলাম সুই আনার জন্য, তো বেশ চার পাঁচটা সুই এনেছে খুব সুন্দর, তো নতুন সুই দিয়ে সেলাই করবো, এটাও একটা কেমন লাগছে আর মানে ভালো লাগছে। আর কাঁথা যে সেলাই করার জন্য নামিয়েছিলাম দেখেছিলাম, আর কাঁথা নিয়ে বসার কোনো টাইমই পাচ্ছি না, তো ওটা দিনের বেলায় বসতে হবে, সেলাই করা যায় না সন্ধ্যার পরে, তো রাতেবেলা যদিও আমার টাইম থাকে কিন্তু রাতে সেলাই করা যেহেতু যায় না, সে কারণে সেলাই করছি না, দিনের বেলায় করতে হবে। তো চলো এখন বিছানাটা গুছাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এটা হচ্ছে ওই আগের তুষকটা আমাদের খাটের, কারণ এই তুষকটা আমরা দেখিয়ে বলেছিলাম দাদাটাকে যে নতুন করে মানে এই খাটের সাইজে বানানোর জন্য, তো দাদাটা বলে যে তুষকটা খুবই ভালো আছে এখনও, কারণ গত বছর বানানো হয়েছে, পুরোপুরি এক বছর কিন্তু হয়নি, তো সেই গত বছর মানে গত তারিখে আর কি যখন বানানো হয়েছিলো এর আগে, তো প্রায় এক বছর হয়েই গেছে, তো এই তুষকটা তো নতুনই, কিছুদিন মানে এক বছরের মতো আমাদের এখানে ছিল, তো এটাই একটু রিপেয়ারিং করে দিল। আর তাছাড়া বললো যে এটা ভাঙলে পরে আপনারই ক্ষতি হবে, মানে নতুন করে আবার বানাবেন, কিছুদিন মানে এটা আপনারা ইউজ করেন, কারণ একটা তুষক তো আর এক বছর যায় না। আর আমি এবং কল্লোল দুজনেই মাকে বলেছিলাম জাজিম ব্যবহার করার জন্য, তো জাজিম মা বললো যে না আমার এমনিতেই শরীরে প্রচুর ব্যথা ট্যাথা, তো জাজিম আর বয়স হয়ে গেছে এখন, জাজিমে ঘুমানোর আমার খুব কোনো ইচ্ছে নেই, মানে এরকম করে বলছিল আর কি, মানে হাত দিয়ে, আমি তো আবার ওনার সব কথাই বুঝতে পারি। তো যাই হোক, এই তুষকটার মধ্যে আছে 20 কেজি তুলা, আর আমাদের যে জাজিমটা বানানো হয়েছে ওটার মধ্যে আছে 30 কেজি। তো এই তুষকটা যখন বানানো হয় না, জাজিমের মতো করেই কিন্তু অনেক তুলো দিয়ে বানানো হয়েছিল, কারণ আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি জাজিম বানাবো, কারণ জাজিমটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এটা অনেক ছোটোবেলা থেকেই ধরতে গেলে, মানে যখন থেকে দেখতাম যে অনেকের ছিল,
তো আমারও ইচ্ছেটা ছিল যে জাজিম বানানোর। তো যাই হোক, সেই ইচ্ছেটা আজকে অনেক দিনে পূর্ণ হলো। আর এই তোষকটাও অনেকটা ভারী, মানে আমরা দুজনে টেনে টুনে আনতে পারি না। তো তোষকটা বিছানোর পরে খাটের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো, কারণ আগে যেমন ছিল একটু পাতলা পুতলা দেখা যাচ্ছিলো, কিন্তু এখন অন্যরকমই ভালো লাগছে। তো চলো এই বিছানাটাও গুছিয়ে নিই, তারপরে স্নান টান করে আসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সারাদিন পরে তোমাদের সামনে এসেছি কথা বলতে। এতক্ষণ যাবৎ শুধু তোমরা দেখছিলেই, মানে অন মানে ফেস টু ফেস এভাবে কথা বলতেই পারছিলাম না। সকাল থেকে মুডটা খুব অফ ছিল, তো মুড অফ থাকার কারণে এমনিতে তো সংসারে কাজ করতেই হবে, তো সেই কারণে ভাবলাম কাজ করতে থাকি করতে থাকি এমনিতে কথা বলতে থাকি, তোমাদের সামনে এখন পরে আসব। তো এইমাত্র দেখো হাতে কি ব্যথা পেলাম, হাতটা দেখো দেখো যে লাল হয়ে আছে। আর মিকি শোনা এখানে, আর শোকি টুকি ওদের ঘরে চলে এসছে। তো এই বিছানা, তারপরে মার রুমের বিছানা সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু স্নান করতে গেছিলাম। তো সেই যে 11টার সময় ভাত খেয়েছি আর এখন খাইনি, এখন বাজে 4:45, মানে সন্ধ্যা হতে চললো, অলরেডি সন্ধ্যা হয়েও গেছে। তো সন্ধ্যার আগে মানে এখন খেয়ে নিব ভাত, কল্লোল বসেছে খাওয়ার জন্য, আর মাও খেয়ে নিয়েছে, ওই যে কল্লোল বসেছে খাওয়ার জন্য, ওকে দেখাই যাচ্ছে না। তো এখন আমি ভাত খেয়ে নেবো, আর আজকের রেসিপি হচ্ছে, মানে মেনু হচ্ছে ছোট মাছের তরকারি, বড় মাছের তরকারি, কারণ ছোট মাছ দিয়েছে হচ্ছে আমাদের কাকু রান্না করে দেওয়ার জন্য দিয়েছিল, তো রান্না করে কাকুকেও দেওয়া হলো আর আমাদের ঘরের জন্যও রাখা হলো, আর বড় মাছ আমাদের ঘরেই ছিল, আর হচ্ছে মুসুরের ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো দুপুর বলতে কি, মানে আমাদের খাওয়া দাওয়াটা না দু তিন দিন যাবত এরকম উল্টাপাল্টা হচ্ছে, মানে সকালবেলাটা খেয়ে নেই 12টার মধ্যে, তারপরে আর খিদে পায় না, তারপরে 4:00-5টার সময় খেতে হয়। তো এখন ভাত খাবো, তো চলো ভাতটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। আচ্ছা মিকি একটু বড় হয়েছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো, কারণ কি আমরা সবসময় ওকে দেখছি না, ওজন্য ঠিক বুঝতে পারছি না যে ও কি মানে একটু বড় হয়েছে কি হয়নি। তো এখন কিন্তু 8:00 আমাদের চাটা খাওয়া শেষ। তো চা খাওয়ার সময় আমি আর মাই শুধু খেয়েছি, কল্লোল বাড়িতে ছিল না, হ্যাঁ, তো সে কারণে আর চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চাটা খেয়ে মিকিকে পেডিগ্রি দিলাম, আর দেওয়ার পরে এখন পেডিগ্রি দেওয়ার ঠিক আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আধা ঘন্টা না 1 ঘন্টা হয়েছে ওর, ওকে পেডিগ্রি দিয়েছি। তো এখন ভাবলাম ওর সঙ্গে একটু খেলি, মানে ওকে প্রত্যেক দিনে ওর সঙ্গে একটু খেলতে হয়, যদি না খেলি না তাহলে ও একা একাই মানে কেমন পাগলের মতো করতে থাকে, আর ওকে সময় দেওয়া উচিত বলো। তো যাই হোক এখন ওর সঙ্গে আমি খেলছি, আর কি বলবো আর কিছু বলার নেই। তো রাতে আর খাবো না মনে হয়, কারণ তখনই খেলাম আর খেতে ইচ্ছেও করছে না। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সামনে আর আসবো না আজকে, কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করছি, তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।